ছবি দর্শকবৃন্দ, ইন্ডিয়া সরকার কর্তৃক পরিচালিত এনআরসি নিয়ে আমরা কেন উদ্বিগ্ন, এ বিষয়ে আমরা এখন কথা বলতে চাই। নিউজ টেন ইউটিউব চ্যানেল আজকের সম্পাদকীয়তে আমি কাজী মোহাম্মদ বরকত আলী, সহযোগী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয় হলেও এনআরসি কিন্তু আমাদের জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে, আমাদের অর্থনীতির উপরে উদ্বেগের কারণ হতে পারে, আমাদের স্থিতিশীলতার উপর উদ্বেগের কারণ হতে পারে। ভারতের মানুষ উদ্বিগ্ন, কিন্তু সরকার মনে হয় উদ্বিগ্ন না। যারা বিজেপি যারা আছে তাদের একটা বিশাল অংশ উদ্বিগ্ন, আর একটা অংশ উদ্বিগ্ন না। ভারত ইতিমধ্যে বিভিন্নভাবে অস্থির, বিশেষ করে ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ অথবা কাশ্মীর অথবা পাঞ্জাব, সেই জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট একটি উদ্বেগের কারণ আছে। বাংলাদেশ, আমরা একটি উদীয়মান অর্থনীতির দেশ, বাংলাদেশ আমরা এখন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সাস্টেনেবিলিটি হয়তো আমাদের কাছে এখনও আমরা দেখি না, কিন্তু আমরা যদি স্বাধীনতার পর থেকে আজকে 48, 49, 50 বছর দেখি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু সেক্টরে আমরা উন্নয়নটাকে দেখেছি। এই টেকসই হওয়ার জন্য পরিবেশগত স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে ইন্ডিয়াতে যে বিষয়টা হয়েছে, সীমান্তে আমরা উদ্বিগ্নের কারণ দেখা দিয়েছে। যারা কিছু মানুষ ভয়ে, যেমন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যশোরের চুয়াডাঙ্গা ঝিনাইদহ সীমান্ত দিয়ে, ইভেনকি মেঘালয় সীমান্ত দিয়েও অনেক মানুষ বাংলাদেশে চলে আসার চেষ্টা করতেছে। যদি ভারত সরকার বলতেছে বাংলাদেশকে এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কিন্তু কূটনৈতিক যেই বিষয় সেটা কিন্তু উদ্বেগের যথেষ্ট কারণ আছে। এবং আমাদের দুইজন মন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্র দুইজন মন্ত্রী ভারত সফর করার কথা ছিল, যদিও রাষ্ট্রের ব্যস্ততা বা বিভিন্ন কারণেই তারা ভারত সফরে যান নাই বলে মন্তব্য করেছেন। তাহলে ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 15 তারিখে বলা হয়েছে যে বাংলাদেশের কত মানুষ ভারতে নিবন্ধনহীন আছে বা অবৈধ আছে, সেই তালিকা আমাদের কাছে প্রকাশ করতে হবে। সুতরাং এটি আমি সরকারকে বলবো যে না, যথেষ্ট ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা কতটুকু, এবং এটা আপনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন যে যদি তারা বৈধ বাংলাদেশি হয়ে থাকে, বৈধ কাগজপত্র বা বৈধ প্রমাণপত্র তাদের কাছে থাকে, এবং তারা যদি ইন্ডিয়াতে থাকে, তাহলে অবশ্যই আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব, এর বাইরে আমরা কাউকে অ্যাকসেপ্ট করব না। সবচেয়ে মজার একটা বিষয় দেখেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে এখন দুর্বল, সুতরাং কিছু মানুষ বাংলাদেশে কাজের জন্য এখানে অনেক টাকা ইনকাম করা যাবে, এই জন্য তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসতেছে। আসলে এটা পুশিং না বা পুশব্যাক এই ধরনের কোনো বিষয় না, এলাচ্ছি কোনো বিষয় না। তো ঘটনা যদি তাই হয়ে থাকে, তাহলে তো আমরা অনেক ভালো লাকি যে আমাদের অর্থনীতি ইন্ডিয়ার চেয়ে ভালো অবস্থায় আছে। আর সে অবস্থা থেকে আরেকটা বিষয় তো দেখেন, বাংলাদেশের বহু মানুষ ইন্ডিয়ায় যায়, এখানে নারীর টান আছে, রোহিঙ্গারা আসে নারীর টানে আছে, জাতিগত টান আছে, সেখানে যাচ্ছে। আবার আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে ভারতে বিভিন্ন পত্রপত্রিকা এবং আমাদের পত্রপত্রিকাগুলো এসেছে, বাংলাদেশ ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের যে রাষ্ট্রগুলোর তালিকা আছে তার মধ্যে বাংলাদেশ 5ম নম্বর অবস্থানে আছে। তা আমাদের মতো একটা ছোট্ট দিয়ে যদি ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনের 5ম নম্বর অবস্থানে অবস্থান করে, তাহলে তো আমি বলবো যে বাংলাদেশের এই এনআরসি দিয়ে বাংলাদেশকে প্রেশারাইজ করা, এটা ইন্ডিয়ার জন্য খুব মনে হয় বোকামি একটা পলিটিক্স, যদি সেটা হয়েই থাকে। যে দেখেন বাংলা ইন্ডিয়ার চারপাশে বাংলা প্রায় 4000, আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা দেখেছি যে প্রায় 4000-এর মতো বা তার চেয়ে কিছু বেশি কম হতে পারে ক্লিনিক হাসপাতাল বাংলাদেশের রোগীদেরকে কেন্দ্র করে কিন্তু সেই জায়গায় তৈরি হয়েছে। তাহলে এই অবস্থা থেকে যদি এই ধারাই থাকে, তাহলে এই রোগীগুলো যদি ইন্ডিয়াতে না যায়, যদি আমরা এখানে তাদেরকে রাখার ব্যবস্থা করি, তাহলে আমার তো মনে হয় বছরে যে হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়ায় চলে যাচ্ছে, সেটি আমাদের জন্য যথেষ্ট কল্যাণকর হবে। সুতরাং আমিও বলবো সরকারকে যে না, এনআরসির বিষয়টা এটি আইনগত বিষয়, এটি ভারতের রাষ্ট্রীয় বিষয়, কিন্তু আমাদের উদ্বিগ্নের বিষয়। কিন্তু আমরা বলবো যে না, আমাদের মানুষ যাতে ইন্ডিয়ায় না যায় সে ব্যবস্থা তো আমরা করতে পারি, ফলে এটা আমাদের জন্য লাভবান হবে, অর্থনীতি লাভবান হবে, যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলতেছেন। সুতরাং এই যে বাংলাদেশকে
উদ্বিগ্ন হওয়া এবং না হওয়া দুটো বিষয় এখন দেখা দিয়েছে। আমাকে গতকালকে অনেকেই প্রশ্ন করেছে, স্যার আমরা কি আর একটা রোহিঙ্গা ইস্যু সামাল দিতে হবে কি না। আমি বলছি না, এখনও সেই সময়টা আসে নাই, কারণ রোহিঙ্গারা তো অতি সেখানে জাতিগত নিধনের খুব দ্রুত প্রক্রিয়ার ফল। মায়ানমারে যদি দ্রুত প্রক্রিয়াকরণ করেছিল, গড়ভারি পুড়িয়ে দিয়েছে, তাদেরকে বাস্তুচ্যুত করেছে, সম্পদ দখল করে নিয়েছে, লুণ্ঠন করে নিয়েছে, সেখানে তারা কি করে নারী নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, রেপ করেছে, বিভিন্নভাবে একটা জাতিকে নির্মূল করে দেওয়ার পদ্ধতি তারা গ্রহণ করেছিল। ইন্ডিয়ায় এত দ্রুত, এটি আমার অ্যাজাম্পশন, সেই কাজটা হবে না। সেজন্য আমি আশাবাদী যে না, রোহিঙ্গাদের মতো ওই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের এখানে সৃষ্টি হবে না। কিন্তু সেটা যদি আস্তে 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 একদিনে না আসে, যদি 5 বছরে 10 বছরে 2 কোটি মানুষ বাংলাদেশে কোনোভাবেই যদি আমাদের দেশে তারা ব্যাক করে দেয়, পুশ ব্যাক করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট অর্থনৈতিক, সামাজিক ও যেটাই স্থিতিশীলতা সেটি বিনষ্ট হবে, নিঃসন্দেহ হবে, যার কারণে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ভারতে যারা অনেক বড় বড় নেতা হয়েছেন, বাইবন জ্যোতি বসু, যিনি দীর্ঘদিন 30 বছরের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতের সাবেক পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতের সাবেক ক্রীড়ামন্ত্রী চিত্তরঞ্জন দাস মুন্সি, এই ধরনের, যেমন এখন আপনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এরা তো বাইবন বাংলাদেশি। তাহলে তারা তো ফেরত আসবে না। ইন্ডিয়ান সরকার সেখানে আপনার ই করেছে যে না, এই মানুষগুলো যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি সাম্প্রদায়িকতার প্রেক্ষিতে, সাম্প্রদায়িক কথা না, ইন্ডিয়ান সিদ্ধান্তের প্রেক্ষিতে বলতেছি, তারা ফেরত আসবে না। কিন্তু অনেক মুসলমানরাও যারা আপনার ইন্ডিয়ান ডিভিশন, ইভেন খ্রিস্টান 1965 এরপরে বহু মুসলমান তো বাংলাদেশে এসেছে ইন্ডিয়ান থেকে, তাদেরকে আমরা তাড়িয়ে দিব। এখন প্রশ্ন তো এটা হচ্ছে, এবং একটা বিষয় দেখেন যে তারা বলতেছেন যে হিন্দু বা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কোথায়? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। আমি পাকিস্তান আফগানিস্তানের দায়িত্ব নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা তাদের রাজনৈতিক বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি যেটাই বলতে চাই যে দেখেন, সাম্প্রদায়িক বলতে যেটা বোঝায়, আমার মনে হয় সেটি কি আসলেই কখনো বাংলাদেশে ছিল? আমরা ইন্ডিয়াতে দেখেছি গুজরাট কাহিনী, আমরা ইন্ডিয়াতে দেখেছি আসাম কাহিনী 1985-এর যে রায়ট্স, সেটা কিন্তু বাংলাদেশে কখনো হয় না। এবং বাংলাদেশের যেই ধর্মেরই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কেউ কিন্তু এই সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না। ফলে ওরা সবাই একসাথে থাকতে চায়। জসীমউদ্দিন তার কবিতায় বলেছেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, লতাই পাতায় জড়াজড়ি করে থাকি সেটা মোরা একসাথে। এই যে লতাই পাতায় বাঙালি, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, তারা কিন্তু আমাদের ইতিহাস হচ্ছে, আমাদের ঐতিহ্য হচ্ছে, আমরা লতাই পাতায় জড়াজড়ি করে থাকতে চাই। সুতরাং এখান থেকে আমি রাজনৈতিক কথা বলতে চাই না, আমার যতটুকু অভিজ্ঞতা, আমি যতটুকু বাংলাদেশের গ্রাম বাংলা দেখেছি, এখানে কোনো হিন্দু কোনো মুসলমান দ্বারা প্রতাঘাত হয়ে, কোনো মুসলমান দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা চলে গেছে বা চলে যাচ্ছে, এটি আমার দৃষ্টিগোচর হয় নাই। আর যদি থাকে সেটি অনাকাঙ্ক্ষিত বা আমরা কেউ সেটি গ্রহণ করি না, হয়তো সেটি ব্যক্তির এসারেছি বা যে কোনো কারণে হয়েছে। সুতরাং আজকে ইন্ডিয়া যেটা বলতেছে, আমি আমার দেশবাসীকে যেটি বলতে চাচ্ছি যে দেখেন, 1971 আগে যে রেশিও অফ দ্য হিন্দুস পিপুল ইন বাংলাদেশ 2014-2015 আছে, সেই রেশিওটা কমেছে। তাহলে এই রেশিওটা কমেছে কারণ ওরা নাকি বাংলাদেশে এই জাতিগত দাঙ্গা ইত্যাদি ইত্যাদি সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছে। সুতরাং আমি যথেষ্টভাবে এটার প্রতিবাদ করি যে না, বাংলাদেশ থেকে কখনো কেউ জাতিগত সাম্প্রদায়িক উস্কানিতে পড়ে বা এই ধরনের বিষয় নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছে, সেটি আমার একেবারেই বোধগম্য হয় না। সুতরাং আমরা এই দেশটাকে, আমরা যারা বাংলাদেশে আছি, তাদের যে এই যে একটা উদ্বিগ্ন একটি অস্থিরতা এনআরসি নিয়ে তৈরি হয়েছে, এই জায়গা থেকে যদি আমি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা আছেন তাদেরকে বলি, যারা রাষ্ট্রীয় রাজনীতির মধ্যে আছে তাদেরকে বলি, যারা চিন্তা করেন তাদেরকে বলি যে না, আমরা এই ধরনের নিজেদের মধ্যে বিভেদটাকে সৃষ্টি করতে চাই না। এই ধরনের আন্তর্জাতিক কোনো সমস্যা যখন সামনে আসে, যেমনটি রোহিঙ্গা সমস্যাটা বা এই ধরনের যে এনআরসি নিয়ে যে উদ্বিগ্নের কারণটা এসেছে, সেখানে কিন্তু রাজনৈতিক
ও জাতিগত একটা ঐক্য অত্যন্ত জরুরি। যদি ধরনের ঘটনা ঘটে তাহলে এই ঐক্যের মাধ্যমেই এই সমস্যাটা সমাধান করা অবশ্যই অবশ্যই সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কূটনৈতিকভাবে জাতীয় আন্তর্জাতিক অবস্থানকে যদি আমার অবস্থানটাকে আমি আরও শক্তিশালী করে সেটাকে বোঝাতে পারি, বাংলাদেশের কোনো নাগরিক ইন্ডিয়াতে নাই, যারা গেছে তারা দেশ বিভাগের আগে গেছে, তারা সেখানে নাগরিক হয়েছে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে দেখেন ভারতের এনার্স যে চন্দ্রযান টু যে মহাকাশ গবেষণা তারা করেছেন, সেই চন্দ্রযান টু এর যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তিনিও কিন্তু এনআরসির মধ্যে তার নাম আছে। তাহলে সে পর্যন্ত গেল কীভাবে? ভারতের সেনাবাহিনী বলেন, বিমানবাহিনী বলেন, সব জায়গায় তো এই মানুষগুলো আছে, তারা এটার মধ্যে পড়েছে। সুতরাং এই যে ইস্যুগুলো নিয়ে আসা হয়েছে সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত, একেবারে রাজনৈতিক। তো আমি বলবো যে এই রাজনৈতিক ইস্যুকে মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক সহনশীলতা আমাদের মধ্যে অত্যন্ত জরুরি। সুতরাং আমি একটু তাত্ত্বিক কথা না বললেই নয়, যেটুকু বলি দেখেন এক সময় পৃথিবীর যা কিছু হয়েছে তার মধ্যে প্রেম, ভালোবাসা, সহযোগিতা এবং সহনশীলতা, আমি সবার উদ্দেশ্যেই এই কথা বলতে চাই, যেখানে যাই সেখানে বলি যে পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীর সৌন্দর্যের মূলে ছিল প্রেম, ভালোবাসা, সহযোগিতা এবং সহনশীলতা। আজকের এই যান্ত্রিকতার বা মানুষের চিন্তার জগতের মধ্যে যে একটি দূষিত করে দেওয়া হয়েছে, তার ফলে পৃথিবীতে তিনটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে। তার একটা হচ্ছে স্বল্প প্রাণ। আমি অন্যের জন্য নয়, নিজের জন্য, এই চিন্তা থেকে যেমন অন্য কাউকে দিব না আমি করব, এই স্বল্প প্রাণ এবং স্থূল বুদ্ধি আর জবরদস্তি পৃথিবীকে এক ভয়ানক পরিণতি দেখে নিয়ে যাচ্ছে। সেটি আমি আমাদের দেশের প্রেক্ষাপটেও সেটি বলতে চাই যে আমরা স্থূল প্রাণ স্বল্প অথবা জবরদস্তি অথবা স্থূল বুদ্ধি এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। আর এর ফলে বর্তমানে আমি যেটা দেখছি যে তিনটি শব্দ আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে এসে দেখা দিয়েছে। একটা আমি বলি যে নিরস, নিথর ও চিন্তাহীন একটি প্রজন্ম কি আমরা দেখতে যাচ্ছি কি না। আজকে দেখেন গাম্বিয়া যে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যেই ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, সেই গাম্বিয়াতে মাত্র 10 লাখ মানুষ, অথচ আমার দেশে 16.5 কোটি, কেউ বলে 17 কোটি মানুষ, কিন্তু আমি তো সেই আলোড়ন সৃষ্টি করতে পারি নাই। যদি সেটি করতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো হতো, ফলে আমার রাষ্ট্রের যে অস্থিরতা সেটি যথেষ্ট আমাদেরকে রিমুভ করা সম্ভব ছিল। এবং এই রাষ্ট্রটাকে আমরা মনে হয় আজকে যে আমি যখন কথা বলতেছি তখন কিন্তু বিজয়ের মাস, এই মাসে আমরা অনেক বুদ্ধিজীবীকে হারিয়েছি, এই মাসে আমরা অনেক বিজ্ঞ মানুষকে হারিয়েছি, অনেক মা বোনের ইজ্জতকে হারিয়েছি, অনেকের জীবনকে আমরা হারিয়েছি এই মাসেই। সকলের শ্রদ্ধা রেখেই আমরা বলছি যে তাদের জীবনের বিনিময়ে একটি বাংলাদেশ আমরা পেয়েছি যার বয়স ইতিমধ্যেই কিন্তু 50 বছরের কাছাকাছি। একটা শিশু জন্ম নিয়ে 50 বছরে তো বৃদ্ধ হয়ে যায় বা একেবারে মধ্য যে শেষে চলে আসে, কিন্তু দুর্ভাগ্য যারা যে 50 বছরের মধ্যেও আমরা যেখানে গণতন্ত্র, যেই জায়গাটাতে আমরা অর্থনৈতিক মুক্তি, যেই জায়গা থেকে আমার কথা বলার স্বাধীনতা, যেই জায়গা থেকে আমার টেকসই উন্নয়নের স্বাধীনতা, যেই জায়গায় আমি চেয়েছিলাম একটি শিল্পায়িত বাংলাদেশ, যে জায়গায় চেয়েছিলাম আমি অর্থনৈতিক মুক্তির একটা বাংলাদেশ, কিন্তু আমি যারা শ্রোতা তাদের উপরে এই দায়িত্ব ছেড়ে দিতে চাই, আসলে কি আমরা পেরেছি? আমরা পারি নাই। আমার মনে হয় এই না পারার পিছনে আমাদের মধ্যে একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শতার মধ্যে যথেষ্ট ভিন্নতা থাকতেই পারে কিন্তু সহনশীলতার অভাব দেখা দিয়েছে। সুতরাং আমাদেরকে রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক ঐক্য, তবে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে, কিন্তু একটা বৃহৎ স্বার্থে যদি আমি সহনশীল এবং রাজনৈতিক সহযোগিতার মুখোমুখি হই, তাহলে ইন্ডিয়া আমাদেরকে যে এনআরসির মাধ্যমে উদ্বিগ্ন করে তুলেছে, চিন্তার ভাঁজ আমাদের মাথায় ফেলে দিয়েছে, আমার মনে হয় সেটি মোকাবেলা করা সম্ভব হবে। আর বাংলাদেশের মতো রাষ্ট্র একটি বিশাল মার্কেট, বিশাল জনসংখ্যা, আর সেটাকেও যদি অস্থির হয়ে যায় তাহলে সেটা ইন্ডিয়ার জন্য ভালো খবর না। সুতরাং ইন্ডিয়াকেও দেখতে হবে বাংলাদেশের স্বার্থ, এবং আমরা আমাদের স্বার্থকে দেখে একটি সহনশীল, একটি উন্নয়ন বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে এবং রাজনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক ঐক্য আমাদের সৃষ্টি করতে হবে। ধন্যবাদ সবাইকে।